অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি অনুষ্ঠিত হয়ে থাকে তাকে বলা হয় উৎপর্ণা একাদশী তিথি। উৎপর্ণা কথাটির অনেক অর্থ, তার মধ্যে সৃষ্ট, জাত, আবির্ভূত, উদ্ভূত ইত্যাদি অর্থকেই আমরা ধরে থাকি। আর এই অর্থ অনুসারে এই একাদশী সম্বন্ধে বলা যায় যে একাদশী দেবী তার সন্তানের মনের এই উদ্ভূত আবির্ভূত যাবতীয় কূট প্রশ্ন বিতর্কের অবসান ঘটিয়ে দেন, যিনি তার সন্তানের মধ্যে ভগবত লাভের শুভ ইচ্ছার জন্ম দেন, তিনি হলেন এই শ্রী শ্রী উৎপর্ণা একাদশী দেবী। পৌরাণিক আখ্যান অনুযায়ী এই অঘ্রাণ মাসেই একাদশী দেবীর আবির্ভাব। এই একাদশী মাহাত্ম্যের কথা ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বলা হয়েছে। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, কৃপা করে আপনি আমাকে বলুন এই একাদশী তিথিতে এই উপবাস নক্ত ভোজন অথবা এই দিবানিশীর মধ্যে কেবল একবার ভোজনে কি ফল লাভ করা যায়? ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন, হে অর্জুন, তুমি আমার বাক্য শ্রবণ করো। এই হেমন্ত ঋষির ঋতুর আরম্ভে অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর দিন যে ব্যক্তি দিনের অন্তিম ভাগে ভোজন করেন তাকেই বলে নক্ত ভোজন। প্রাতঃকালে স্নান করে বলতে হয়, হে অশ্বক্রান্তে, হে রথক্রান্তে, হে বিষ্ণুক্রান্তে, হে বসুন্ধরে, হে মৃত্তিকে, তুমি আমার পূর্বজন্মে সঞ্চিত সব পাপরাশি হরণ করো। তোমার কাছে আমি এই প্রার্থনা জানাচ্ছি, তুমি আমার পাপরাশি হরণ করে আমাকে পরম গতি দান করো। আর স্নান করার পর গোবিন্দের পূজা করা অতি অবশ্য কর্তব্য। হে জগন্নাথ, আপনি তো সকলের শরণ্য, আপনি সকলের মাতা পিতা, আপনি সকলকে উৎপন্ন করেছেন, পালন করছেন, আপনি তাদের আবার নাশ করে থাকেন, আপনি তো সকল সংসারের মঙ্গলকারী, আপনি পরম ঈশ্বর, পরম পুরুষোত্তম। হে ভক্তবৎসল হরি, দৈত্যদের দ্বারা স্বর্গ থেকে বিচ্যুতকারী দেবতারা তো আপনারই চরণে শরণাগত, আপনি তাদের রক্ষা করুন। হে জগৎপতি, আমরা দেবলোক থেকে আপনার লোক থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে এসে এই দুঃখ সমুদ্রে আমরা নিমজ্জিত হয়েছি, আপনি আমাদের প্রতি প্রসন্ন হন। ইন্দ্রের এরকম কাতর প্রার্থনা শুনে ভগবান শ্রীবিষ্ণু ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন, এই মায়াবী দৈত্য কে, ওর নাম কি, তার এমন ক্ষমতা? হে ইন্দ্র, তুমি নির্ভয় হয়ে তুমি আমাকে তার বৃত্তান্ত বলো। তখন ইন্দ্র বলছেন,
हे भगवान देवतादेर दुखदानकारी अत्यंत उग्र नारी जंघा नामक एक दैत्य छिलेन, तार पुत्रई এই মহাবলশালী বিখ্যাত এই মূর নামক দৈত্য। চন্দ্রাবতী নগরী তার রাজধানী। এই মূর দৈত্য দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে নিজেই সেখানে বাস করছে। দেবতারা সব চেষ্টা করে সকলে মিলেও তাকে জয় করতে পারলেন না। আপনি পারবেন প্রভু, আপনি এই দানবকে হত্যা করে দেবতাদের বিজয়ী করুন। ইন্দ্রের বাক্য শুনে ভগবান এই মূর দৈত্যের প্রতি তিনি অত্যন্ত ক্রোধান্বিত হলেন আর বললেন, হে দেবেন্দ্র, তোমাদের এই শত্রু মহাবলশালী দৈত্যকে আমিই সংহার করব। তোমরা চলো সকলে একসঙ্গে চন্দ্রাবতী নগরে চলো। তখন ভগবান বিষ্ণুর নেতৃত্বে সব দেবতারা ওই চন্দ্রাবতী নগরের দিকে যাচ্ছেন। একদিকে হাজার হাজার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত দেবতারা, আর অপর দিকে অসংখ্য দৈত্য সৈন্য। তার মধ্যে মূর দৈত্য, তিনি তো অত্যন্ত গর্জন করতে করতে চলেছেন, আর অসুরদের প্রহারে দেবতারা তো সকলে পালিয়ে যাচ্ছেন। কিন্তু ভগবান বিষ্ণু তিনি তো নির্ভীকভাবে দাঁড়িয়ে রয়েছেন। তাই দেখে অসুররা তো খুব ক্রোধান্বিত। তা ভগবান অনেক অসুরকে তো পরাস্ত করলেন, কিন্তু মূরকে তো পরাস্ত করা খুব কঠিন হয়ে উঠেছে ভগবানের পক্ষে। তিনি তো স্থিরভাবে দাঁড়িয়ে আছেন, আর অসুররা তো অত্যন্ত ক্রুদ্ধ হচ্ছে। এত এত অসুরকে একা ভগবানের পক্ষে পরাস্ত করাও তখন কঠিন হয়ে উঠেছে। অনেক অস্ত্র প্রয়োগ করেও ভগবান যখন মূরকে পরাস্ত করতে পারলেন না, তখন তার সঙ্গে 10,000 বছর মল্লযুদ্ধে তিনি লিপ্ত হলেন। আর সবশেষে মূর দৈত্যকে পরাস্ত করে তিনি ভগবান বিষ্ণু তখন বদ্রিকাশ্রমে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি হেমবতী নামক এক সুন্দর গুহায় বিশ্রাম করবার জন্য প্রবেশ করেছেন। ভগবান অর্জুনকে সম্বোধন করে বললেন, হে অর্জুন, সেই দানব তখন আমার প্রতি ধাবমান হয়েছে, ধাবমান হয়ে সে তখন ওই গুহায় পৌঁছেছে, আর গুহায় গিয়ে আমাকে বিশ্রাম করতে দেখে সেই মূর দানব তখন ভাবল যে সে বিষ্ণুকে হত্যা করবে। তা এমন সময় আমার শরীর থেকে এক দীপ্তিমতী কন্যা উৎপন্ন হয়ে দিব্য অস্ত্র দ্বারা সুসজ্জিত হয়ে তিনি সেই অসুরের সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হলেন। সেই দীপ্তিমতী দেবী মূরের সঙ্গে নিরন্তর যুদ্ধ করে সবশেষে তার মুণ্ড ছেদন করলেন। তখন তো অন্যান্য অসুররা অত্যন্ত ভীত হয়ে গেছে, তারা পাতালে প্রবেশ করেছে। ভগবান যখন গাত্রোত্থান করলেন, তিনি দেখলেন তার সম্মুখে মূর দৈত্যের মৃতদেহ পড়ে আছে, আর এক কন্যা হাত জোর করে নম্রভাবে মাথা নত করে দাঁড়িয়ে আছে। ভগবান তখন তাকে প্রশ্ন করলেন, তুমি কে?
ভগবানের প্রশ্নে সেই কন্যা উত্তর দিলেন, হে প্রভু, আমি আপনার অংশ থেকেই উৎপন্ন, আর আমি এই দৈত্যকে হত্যা করেছি। আপনাকে সাহিত্য অবস্থায় দেখে এই দৈত্য আপনাকে মারবার জন্য উদ্যত হয়েছিল, সেই জন্যে আমি তাকে বধ করেছি। ভগবান বললেন, হে দেবী, তোমার এই কার্যের জন্যে আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তখন সেই কন্যা বর প্রার্থনা করলেন। ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, সেহেতু তোমার নাম একাদশী হবে। এই একাদশী ব্রত যে পালন করবে সে সব পাপ থেকে মুক্ত হয়ে অক্ষয় স্বর্গসুখ লাভ করবে, আর আমার চরণে সে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করবে। সেই দিন থেকেই একাদশী তিথি এই জগতে পূজিতা হয়ে আসছেন। হে অর্জুন, যে ব্যক্তি এই একাদশী তিথি পালন করেন আমি তাকে পরাগতি দান করে থাকি। হে কুন্তেও, দ্বাদশী যুক্ত একাদশী সর্বোত্তম, একাদশী তিথিতে স্ত্রী সঙ্গ, অন্নভোজন, মধু, কাংসপাত্রে ভোজন, মাংস, তৈল সমস্ত জিনিসই বর্জনীয়। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে এই একাদশী উৎপন্ন একাদশী তিথিতে উপবাসের কথা বলেছেন, আর বলছেন এর পুণ্যফল তো আছেই, পরন্তু এই একাদশী ব্রত যিনি করেন তিনি দেবলোক প্রাপ্ত হন, আরও বললেন কোন দেবলোক প্রাপ্ত হন, না যে দেবলোকে গরুড়ধ্বজ ভগবান নারায়ণ স্বয়ং বিরাজ করছেন সেই দেবলোক প্রাপ্ত হন। উপবাসং প্রকুরবন্তি একাদশ্যং নরাশ্চ নরাশ্চ যে তে জানতি পরমং স্থানং যত্রাস্তে গরুড়ধ্বজ। এমনভাবেই ভবিষ্য পুরাণে একাদশীর কথা বলা হয়েছে। সমস্ত একাদশী তিথিতে বাক সংযম করা কর্তব্য, অধিকতর সংখ্যায় জপ করা কর্তব্য। যত বেশি সময় সম্ভব হরিনাম করা অবশ্য কর্তব্য। বৃথা বাক্য ব্যয় না করে ভক্তিগ্রন্থ পাঠ করা অতি অবশ্য কর্তব্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
राम राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे।